হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা এসেছি পারাদ্বীপ লাইট হাউস। দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে আর অনেকেই উপরে গিয়েছে, আমরাও যাব একটু পরে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, আর চার সাইডের পরিবেশটা দেখো খুবই সুন্দর। আমি, আমার ভাই আর দু তিনজন বোন আছে, সবাই যাব। চলো দেখতে থাকো লাস্ট অব চল চল চল, মোবাইল পড়ে গেলে আমার গেল, বুঝলি? ওহো, উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো। আর বন্দির অবস্থা দেখলে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওদের। তাছাড়াও যখন ওই মার্বেল পাথর দেওয়া আছে কালো কালো সিঁড়িতে উঠার সময় পাগুলো শিশুল করছিলো, ভয় করছিলো, এত মানে পিচ্ছিল জায়গাগুলো। আর পুরোপুরি উপরে চলে এসেছি আমরা। চারি সাইডের ভিউ দেখছো ফ্রেন্ডস, কত সুন্দর লাগছে। পাশেই সি বিচ আছে, ও সো নাইস বিউটিফুল। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো গভর্নমেন্ট লাগিয়েছে, ঝাউ গাছ বলে। সি বিচে প্রচুর লোক প্রচুর। নেক্সট ভিডিওতে সব কিছুই দেখাবো, আর দেখতে থাকো প্লিজ। এই সাইডে কত সুন্দর ভিউ দেখো, একটা জাহাজ লেগে রয়েছে, যাবে একটু পরেই। আর যেসব ফ্রেন্ডসরা এরকম লাইট হাউসে উঠেছেন প্লিজ কমেন্ট করে বলবেন। আর দেখো কত সুন্দর লাগছে। আর একটু পরেই যাব আমরা সি বিচের দিকে ব্লক করতে। জাহাজটাকে কাছ থেকে যদি দেখতে পেতাম কত সুন্দর না লাগতো। ও এই সাইডে পোর্ট আছে। আর এটা যে কটাটা দেখতে পাচ্ছেন, এটা মিউজিয়াম। ওর মধ্যে সামুদ্রিক অঞ্চলের যত মাছ টাছ সব কিছু রাখা আছে। 10 টাকা করে টিকিট নেয়। এটা দেখতে পাচ্ছ পোর্ট। আর ফ্রেন্ডস, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না উপর থেকে ভিউসটা কত সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটি এইটুকুই, এবার আমরা যাবো সি বিচের কাছে, চলো যাই। আর ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আপনাদের পারাদ্বীপ সি বিচ। বোনেদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হেঁটে হেঁটে। আর এইটুকুই বলবো যে ফ্রেন্ডস, যারা নতুন এসেছেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না পেলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো না। আর কেমন হয়েছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে বলো, কমেন্ট করো, লাইক করো, বলো সবাই কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।